ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বলেছে, সংবিধান অনুযায়ী কেয়ারটেকার সরকারের যে কোনো দাবি অসাংবিধানিক। বিএনপির তাদের সাথে দেখা না করার বিষয়টিকে হতাশাজনক বলেও তারা উল্লেখ করেছেন। এমরুল কায়েসের রিপোর্ট। সচিবালয়ে রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেন ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। প্রায় আধা ঘন্টার মতো চলে বৈঠক। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কী ধরনের প্রস্তুতি রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে পর্যবেক্ষক দল। তারা জানতে চেয়েছে আমাদের পুলিশ, আমাদের অন্যান্য ফোর্স এবং অন্যান্য মানে সব কিছুই তৈরি আছে কিনা এই ইলেকশনটা করার জন্য। এই এখানে হয়তো সহিংসতা আসবে, আমরা ইলেকশনটা পরিচালনা করতে পারবো কিনা সেইটা জিজ্ঞাসা করেছিল। আমরা সেই সম্বন্ধে তাকে বিস্তারিত তথ্য জানিয়েছি। এরপর আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলমের সাথে বৈঠক করতে তার কার্যালয়ে যান। ফিরে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা বলেন পর্যবেক্ষকরা। আমরা বিএনপির সাথে বৈঠক করতে চেয়েছিলাম তাদের কথা শোনার জন্য, কিন্তু তারা বৈঠকটি বাতিল করেছে, যা হতাশাজনক। আমরা তাদের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছিলাম, যে কোনো গল্পে দুটি পক্ষ থাকে। সাংবিধানিকভাবে কেয়ারটেকার সরকার অসম্ভব। আজ আমরা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি। বৈঠকে আমরা নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় এবং নির্বাচনকালে নির্বাচন কমিশন কিভাবে প্রশাসন চালাবে তা নিয়ে আলোচনা করেছি। যে কোনো গণতান্ত্রিক দেশে এগুলো হলো বড় সুরক্ষা। পরে জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাথে বৈঠক করে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। আমি না মানতে পারি, আমার এলাকার মানুষ জানবে আসলে কি ঘটনাটা কি ঘটছে, তারা জানে না এই মিয়া কেমন করে এমপি হলো। তারা আমাদের জিগায় আপনি এমপি নিয়ে শুনলাম শুনছে আমি এমপি হয়েছি, এই এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম, এখন তা চাওয়ার সময় নাই। এখন নতুন জেনারেশন কি করে আমাদের মতো আশা করবে, ফাইট করবে, পরে হতাশ হয়ে মারা যাবে। বৈঠকে নিজ এলাকার স্থানীয় নির্বাচনে কেন্দ্র দখল ও জেপির দশজন নেতাকর্মী আটকের কথাও জানিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।